আমরার হযরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা দান অসংখ্য দরজা বুলঙ্গ রকুয়া তান কবরে আল্লাহ তালায় রহমতর জড়ি দিয়া বর্ষা কুয়া তান কবরর তাল্লুক জন্নত বকির লগে করকুয়া জন্নত মহাল্লার লগে করকুয়া জন্নত এবের দৌসর লগে করকুয়া আখেরাতর তামাম নিয়ামত দিয়া মালামাল করকুয়া। হজরতে তান জীবনে অনেক পরিশ্রম করিয়া এই জাতীয় মহফিল আমরা হাজির হওয়ার আর দোয়া নেবার যে সুযোগটা দিয়া গেছে মহতরম হাজিরিন, আমরা জানি আজকের মহফিলটা হইয়া থাকলো খতমে বুখারির মজলিস। ইনো এক মাদ্রাসা হজরতে তাই নিজেই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া মাদ্রাসার লাগিয়া তাই বহুত পরিশ্রম করিয়া গেছেন। আল্লাহ তালায় তান পরিশ্রমরে কবুল ফরমা কুয়া আর তান মনের বাসনা যেটা আসলো আমরারে দিয়া তান মায়ার মন্দা কল দিয়া ওখানতারে পুরা করি দেখুয়া। মহতরম হাজিরিন, এই জাতীয় মহফিল আমরা জানি বুখারী কিতাব যে কিতাব হইয়া থাকলো পৃথিবীর বুকে কোরআনে করিমর বাদর স্তর হইল এই কিতাবর, যেটা সকল কিতাব বাদা কিতাব ইল্লাহি তাআলা আস-সহীহুল বুখারী উলামায়ে কেরামর সিদ্ধান্ত হইল এটা যে কোরআন শরীফর বাদে যদি কোনো কিতাব থাকে পৃথিবীর বুকে তা হইলে বিশুদ্ধ কিতাব হইলে এই কিতাব হইল আস-সহীহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক এক হদিস তাইন যত হদিস বুখারীত লেখিয়া গেছেন এক একটা হদিসর তলে তাইন কত মেনত করিয়া গেছেন। আল্লাহ তালা তানে আখেরাতর তমাম নিয়ামত ডুবাইয়া রাখুকুয়া। এক হদিস রে তাইন যে সময় হদিসর কায়দা মতো ই হদিস তান গেছে বিশুদ্ধ টিকছে, হদিসর লেখার সরাইত শর্তাবলী আবগুলি ভাবার বাদেও তাইন প্রত্যেক হদিস রে কিতাব লেখবার আগে খাতাত লেখবার আগে তাইন একে হদিসর তলে প্রচুর মেহনত করিয়া গেছেন। এই হদিসটার লাগিয়া তাইন অজু করছেন, গুসল করছেন, নমাজ পড়িছেন দুই রেখার, ইস্তেকারা করছেন, অবতা সারাত হদিসুকু বিশুদ্ধ টিকার বাদে সরাইতে আগে বিশুদ্ধ টিকি গেছে গিয়া আরের বাদে পার্সোনেল তাইন তান যে আল্লাহর পক্ষ থেকে ইগুর মকবুলিয়তর যেটা ওটা হাবুইতা তাইন আল্লাহর গেছে চাইয়া যে সময় এটা আল্লাহর পক্ষ থেকে ইগুর সাদিনকে শুদ্ধ বলিয়া প্রমাণিত হয়েছে তখন তাইন এই হদিসটারে কিতাবের মধ্যে লেখিয়া গেছে। মহতরম হাজিরিন, তান জীবনের এক আদর্শ হইয়া থাকল যে যখন শরীয়তর মোতাবিক কোনো জিনিস তাইন নাজাইজ দেখি লইছেন তান জীবনে এই নাজাইজের উপরে তাই আমল করছেন না, যে জিনিস নাজাইজ বুঝি লইছেন জানি লইছেন জীবনে তাই নিজের আমল করছেন না। যেমন তান জীবনই আছে তাইন দেখছেন মাংসর গীবত করা হারাম, মাংসর সমালোচনা করা গীবত করা হারাম, তান জীবনে তাইন কিতাব লেখিয়া গেছেন আল্লাহ তালায় আমারে গীবতর ব্যাপারে কোনো সওয়াল ইনশাল্লাহ আল্লাহ করতে নাই আমারে, আমি যেদিন তাকিয়া শুনছি গীবত করা হারাম আমার জীবনে আর কেউর গীবত করছি না, গীবতে মানুষের জীবনের আমল নাই করি দে খতিদা উলামায় গেরামে যারা কইবা আমরা ই ওয়াদা আইজ করতাম পারছিনি হকলে বলে আমরা আর অন্যর গীবত করতাম নাই আমরা করতাম পারমুনি
ওয়াদা করতে পারিনি। ইমাম বুখারীর অনুসরণে আল্লাহ তালায় এই মুজর্রতটাকে আল্লাহ আমরারে বাসাক কুয়া।